हेलो फ्रेंड्स, प्रथम सबा के शुभेच्छा जाना। आज के एक्सरसाइज 3.2 एर अर्थात स्थानांक ज्यामिति एक्सरसाइज 3.2 एर प्रथम प्रॉब्लम सल्व करते जा प्रथम देवा आज कि कार्तेशिय समतले कोनो बिंदुर अवस्थान निर्णयर जिन्नो अनुभूमिक एवं उलम्ब बराबर जे रेखागुली अंकन करा हय तादेर नाम नाम कि। तो जे अनुभूमिक बराबर जे रेखाटा सेटा हलो ओटा एवं उलम्ब बराबर जे रेखाटा ওটা হলো ওটা এক্স ও এক্স ড্যাশ ওয়াই ও ওয়াই ড্যাশ। তো ওটা হলো কি অনুভূমিক অনুভূমিক এবং ওটা হলো উল্লম্ব। তো অনুভূমিক অক্ষটিকে কি বলে এক্স অক্ষ এক্স অক্ষ অথবা আমরা এক্স ও এক এক্স ড্যাশ অক্ষ বলতে পারি। অনুভূমিক অক্ষকে কি বলে এক্স এক্স ড্যাশ অক্ষ অথবা এক্স অক্ষ এবং উল্লম্ব অক্ষ যেটা সেটাকে বলে ওয়াই অক্ষ অথবা আমরা লিখতে পারি ওয়াইউ ওয়াই ড্যাশ অক্ষ। তাহলে আমাদের প্রথম কোয়েশ্চেনটা সলভ হয়ে গেল। এখন দ্বিতীয় প্রবলেমটা হলো কি এ এ দুটি রেখা দ্বারা গঠিত সমতলের প্রতিটি অংশের নাম কি। যেমন এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ, চারটি অংশ আমরা পেয়েছি। তো গত ক্লাসে আমরা সেই চারটি অংশ নিয়ে আলোচনা করেছি। এই অংশগুলির নাম হলো কি পাদ, মানে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, দ্যাট ইজ প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ, মানে আলটিমেটলি আমরা ওটা এই অংশগুলিকে বলবো কি পাদ। তারপর এই দুটি রেখা যে বিন্দুতে ছেদ করে তার নাম কি। এই দুটি রেখা এই বিন্দুতে ছেদ করে ও বিন্দু, ওটাকে আমরা মূল বিন্দু বলবো, মূল বিন্দু। এবং মূল বিন্দুর স্থানাঙ্ক হলো কি জিরো জিরো, জিরো কমা জিরো। এই দুটি রেখা উল্লম্ব অনুভূমিক রেখা এবং উল্লম্ব রেখা যে বিন্দুতে ছেদ করে সেটা হলো কি মূল বিন্দু। তাহলে আমাদের প্রথম প্রবলেমটা সলভ হয়ে গেল। এখন আমরা সেকেন্ড প্রবলেমটি সলভ করতে যাচ্ছি। তো সেকেন্ড প্রবলেমটা হলো কি যে এরকম একটা গ্রাফ দেওয়া আছে, এই গ্রাফ থেকে বি এর স্থানাঙ্ক। তাহলে এই গ্রাফে বি বিন্দু কোন জায়গাতে আছে, বি বিন্দু এই বিন্দুটি হলো কি বি বিন্দু, দ্যাট ইজ এই বিন্দুটি। তো এই বি বিন্দুর স্থানাঙ্ক কি হবে, বি বিন্দুর স্থানাঙ্ক হবে কি বি এক্স অক্ষ বরাবর এই জায়গাতে মাইনাস ফাইভ, মানে এক্স অক্ষের ঋণাত্মক দিকে এই জায়গাতে মাইনাস ফাইভ এবং উপরের দিকে কতটুকু আছে টু, দ্যাট ইজ বি বিন্দুর স্থানাঙ্ক হবে কি মাইনাস ফাইভ কমা টু, মানে এক্সের ভ্যালু মাইনাস ফাইভ এবং ওয়াইয়ের ভ্যালু উপরের দিকে কি প্লাস টু, দ্যাট ইজ মাইনাস ফাইভ কমা টু। তারপরে হলো আমাদের প্রবলেম রোমান টু হলো কি সি এর স্থানাঙ্ক কি। তাহলে সি এর স্থানাঙ্ক সি বিন্দু হলো এই জায়গাতে, তো এক্স অক্ষ বরাবর এদিকে হবে প্লাস ফাইভ এবং ওয়াই অক্ষ বরাবর কী হবে মাইনাস ফাইভ, দ্যাট ইজ ফাইভ কমা মাইনাস ফাইভ। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। তারপর আমাদের প্রবলেম হলো কি মাইনাস থ্রি কমা মাইনাস ফাইভ স্থানাঙ্ক দ্বারা চিহ্নিত বিন্দু কোনটি। মাইনাস থ্রি দ্যাট মিন্স এক্সের ভ্যালু মাইনাস থ্রি হলে এইদিকে আসবে ওয়ান টু থ্রি মাইনাস থ্রি, এবং আবার এক্সের ওয়াইয়ের ভ্যালু কি মাইনাস ফাইভ, তাহলে নিচের দিকে নামবে মাইনাস ফাইভ এই জায়গাতে আছে, ঠিক আছে। তাহলে বিন্দুটি হবে মাইনাস থ্রি কমা মাইনাস ফাইভ, দ্যাট ইজ ই বিন্দু হবে মাইনাস থ্রি কমা মাইনাস ফাইভ, ঠিক আছে। তাহলে আমরা তিন নম্বর প্রবলেমটা সলভ করে নিলাম। চার নম্বর প্রবলেমটা কী আছে টু কমা মাইনাস ফোর স্থানাঙ্ক দ্বারা চিহ্নিত বিন্দুটি কোনটি হবে। টু এক্সের ভ্যালু কি টু এবং ওয়াইয়ের ভ্যালু মাইনাস ফোর, ঠিক আছে। তাহলে এক্সের ভ্যালু টু হলে এই জায়গাতে ওয়ান টু এবং ওয়াইয়ের ভ্যালু মাইনাস ফোর, যেহেতু নিচের দিকে মাইনাস ফোর কি এই জায়গাতে এইভাবে আসবে, তাহলে ওটা হবে টু কমা মাইনাস ফোর, অর্থাৎ জি বিন্দুটা হবে আমাদের টু কমা মাইনাস ফোর, টু কমা মাইনাস ফোর। তাহলে আমরা জি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। এবং ডি বিন্দুর বুঝ কত, ডি বিন্দু কোথায় এই জায়গাতে, তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং কুটি হবে টু, দ্যাট ইজ ওটা হলো ডি বিন্দুর বোঝ।
অর্থাৎ ডি বিন্দুর বুজ হবে 6। তারপর এইচ বিন্দুর কুটি কত? এইচ বিন্দু কোথায়? এখানে আছে। তাহলে এইচ বিন্দুর স্থানাঙ্ক কী হবে? -5, এবং নিচের দিকে হবে -3। দ্যাট ইজ -5, -3। তাহলে কুটি হবে কি? -3। তারপর এল বিন্দুর স্থানাঙ্ক, এল বিন্দু কোথায় আছে? এল বিন্দু এই জায়গাতে আছে, ঠিক আছে। যেহেতু ওটা ওয়াই অ্যাক্সিসের উপর অবস্থিত, সুতরাং এক্সের ভ্যালু 0 হবে, দ্যাট ইজ 0.5। যেহেতু এই স্থান দৈর্ঘ্যটা কি 5, তো 0.5, এল বিন্দুর স্থানাঙ্ক হবে 0.5। তারপর এম বিন্দুর স্থানাঙ্ক, এম বিন্দু কোথায় আছে? ওটা হলো এম বিন্দু, মানে -3। দ্যাট ইজ এক্স অক্ষের উপর যেহেতু আছে, তাহলে ওয়াইয়ের ভ্যালু 0 হবে, তো -3.0। দ্যাট ইজ এম বিন্দুর স্থানাঙ্ক হবে -3.0। তাহলে আমরা প্রত্যেকটা আমাদের যে প্রবলেম, প্রত্যেকটা প্রবলেমের সলিউশন আমরা বের করে নিলাম। এখন আমরা যে প্রবলেমটা সলভ করবো সেটা হলো এক্সারসাইজ 3.3 এর প্রথম প্রবলেমটা। তো এইরকম কতগুলি বিন্দু দেওয়া আছে, এই বিন্দুগুলি কোন পাদে অথবা কোন অক্ষের উপরে অবস্থিত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমাদের যে প্রথম বিন্দুটা সেটা হলো -2.4। তো এর আগে আমরা যে ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা জানি ++, সেকেন্ড কোয়াড্রেন্টে -+, থার্ড কোয়াড্রেন্টে -, এবং ফোর্থ কোয়াড্রেন্টে +-। দ্যাট ইজ ++, দ্যাট মিন্স এক্সের ভ্যালু প্লাস থাকবে, ওয়াইয়ের ভ্যালুও প্লাস হবে। এই কোয়াড্রেন্টে এক্সের ভ্যালু -, এবং ওয়াইয়ের ভ্যালু প্লাস। এই কোয়াড্রেন্টে এক্সের ভ্যালু -, ওয়াইয়ের ভ্যালু -। এই কোয়াড্রেন্টে এক্সের ভ্যালু প্লাস, ওয়াইয়ের ভ্যালু -। তো এই ক্ষেত্রে কী আছে? -, এবং প্লাস, ফোরের সঙ্গে কিছু নেই চিহ্ন। দ্যাট মিন্স কি আমাদের বুঝতে হবে? প্লাস আছে, যেহেতু -+, তো -+ কোন কোয়াড্রেন্টে আছে? সেকেন্ড কোয়াড্রেন্টে। দ্যাট ইজ এই বিন্দুটি কি দ্বিতীয় পাদে অবস্থিত, ঠিক আছে। তো সিমিলারলি আমরা 3.-1, দ্যাট ইজ অর্থাৎ এই বিন্দুটির বেলায় কী আছে? +-, তো +- ফোর্থ কোয়াড্রেন্টে, দ্যাট ইজ চতুর্থ পাদে। তারপর আমাদের যে বিন্দুটা সেটা হলো -1.0। তো -, এবং সেটার সঙ্গে কী আছে? 0, 0। দ্যাট মিন্স এক্স ওয়াইয়ের, এই ক্ষেত্রে -1 এবং 0, এক্সের ভ্যালু -1 এবং ওয়াইয়ের ভ্যালু 0। যেহেতু ওয়াইয়ের ভ্যালু 0, দ্যাট ইজ বিন্দুটা এক্স অক্ষের উপর অবস্থিত, এবং যেহেতু এক্সের ভ্যালু নেগেটিভ, তাহলে ঋণাত্মক এক্স অক্ষের উপর অবস্থিত। তাহলে আমাদের এই জায়গাতে হবে বিন্দুটা কি? ঋণাত্মক এক্স অক্ষের উপর, ওপর, অথবা আমরা বলতে পারি এক্স অক্ষের ঋণাত্মক দিকে অবস্থিত। তারপরে আছে কি? 1.2। তো এই ক্ষেত্রে দুটির চিহ্নে কি? ++ আছে, যেহেতু ++ আছে, তাহলে প্রথম পাদে, প্রথম পাদে। তারপরের পয়েন্টটা হলো কি? -3.-5। তো -3.-5, তাহলে কি হবে? -3.-5 হলে, যেহেতু -, তো কোন পাদে অবস্থিত? তৃতীয় পাদে। তাহলে আমরা কোন বিন্দুগুলি কোন পাদে অবস্থিত এবং কোন বিন্দুটি কোন অক্ষের উপর অবস্থিত সেটা আমরা নির্ণয় করে নিলাম। তো অ্যাকচুয়ালি আমাদের এই যে স্থানাঙ্ক জ্যামিতির প্রবলেমগুলি সলভ করতে গেলে আমাদের প্রথমেই আমাদের জানতে হবে কি, যে চারটি কোয়াড্রেন্ট আছে, অর্থাৎ চারটি পাদ আছে, ওই চারটি পাদের মধ্যে কোন দিকে এক্স অক্ষের, এক্সের ভ্যালু পজিটিভ, কোন দিকে এক্সের ভ্যালু নেগেটিভ, কোন দিকে ওয়াইয়ের ভ্যালু পজিটিভ, কোন দিকে ওয়াইয়ের ভ্যালু নেগেটিভ, সেগুলি আমাদের ধারণা ক্লিয়ার থাকতে হবে। তাহলে আমরা খুব ইজিলি এই প্রবলেমগুলি সলভ করে নিতে পারবো। হ্যাঁ বন্ধুগণ, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে নেবে। সবাইকে ধন্যবাদ।